বালিগঞ্জে সন্দীপ জৈনের বাড়ি এবং তার অফিসে তল্লাশি চালালো ইডি। আরজিকর হাসপাতালের মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের কাজ করতেন তিনি। সন্দীপ জৈনের ওই কোম্পানির নাম সিটকো, সেখানেই তল্লাশি চালানো হয়। তার গোটা বাড়ি এবং অফিস ঘিরে রেখেছেন সিআইএসএফ জওয়ানরা। এদিকে মঙ্গলবার সকাল থেকেই তৎপর ইডি। এদিন আরজিকর দুর্নীতির তদন্তে রাজ্যের ছয় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সকাল ইডির একটি দল পৌঁছেছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের হুগলির ঠিকানায়। সেখানে দাঁতপুরের দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোয় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়িতেও চলছে ইডির তল্লাশি।